আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের মধ্যে যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য আমি একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করেছি। আমি মোহাম্মদ জিল্লুর রহিম, সহকারী শিক্ষক জুরাক আমিনুর রহমান, সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। তোমরা চিত্র দুটিতে কী পার্থক্য লক্ষ্য করছো ভেবে দেখো। প্রথম চিত্রটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি পাথরকে দেওয়ালে ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। আবার দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে একই পরিমাণ বল প্রয়োগ করে একটি প্যারাকেট দেওয়ালে ঢুকানোর চেষ্টা করছে, সে করতে পারছে। তো কারণটা কি? তার কারণ হলো পাথরের ক্ষেত্রফলটা অনেক বেশি, সেদিন ঢুকতেছে না, অথচ সমান পরিমাণ বল প্রয়োগ করতেছে। যেখানে প্যারাকের ক্ষেত্রফলটা খুবই কম, সেই পরিমাণ বল প্রয়োগ করে সে প্যারাকটা দেওয়ালে ঢুকাতে পারছে। তার মানে ক্ষেত্রফল যত কম হবে তত বেশি চাপ প্রয়োগ হবে, বস্তুর উপর চাপের প্রভাব নিয়ে আজকে শিখব। তাহলে তোমাদের বইয়ের 129 পৃষ্ঠা খোলো, সেখানে তোমরা টপিকটি পেয়ে যাবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বল ও ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা পরিমাপ করতে পারবে এবং স্থির তরলে নিমজ্জিত বস্তুতে সৃষ্ট ঊর্ধ্বমুখী চাপ নির্ণয় করতে পারবে। চিত্রটি লক্ষ্য করো, এক ব্যক্তি একটি বোট পিনকে চাপ দিচ্ছে দুই আঙ্গুলে। ইজিলি বোঝা যাচ্ছে যে সে বৃদ্ধ আঙ্গুলে ব্যথাটা পাচ্ছে, তর্জনী আঙ্গুলে ব্যথা পাচ্ছে না। তো তার কারণ কি? বৃদ্ধ আঙ্গুলের যে নিব সেটার ক্ষেত্রফল খুবই কম, সে এটা জোরে চাপ দিলে ঢুকে যাবে আগের মতোই। তো সেখানে ক্ষেত্রফল কম হওয়ায় সবচেয়ে বেশি চাপ প্রযুক্ত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা চাপের ধারণাটা পাই কি, ক্ষেত্রফল যত কম হবে তত বেশি বল প্রযুক্ত হবে। তাহলে আমরা চাপ নির্ণয় করার সময় বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দেব। বলের প্রতীক হচ্ছে এফ, ক্ষেত্রফলের প্রতীক হচ্ছে এ, অতএব আমরা পি সমান বলতে পারি এফ বাই এ। এখানে তোমরা একটি তল দেখতে পাচ্ছ, তলের ক্ষেত্র বেশি হতে পারে। এখানে তলের মধ্যে যে বলটা প্রয়োগ করা হবে চাপ হবে একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বল। দ্যাট মিন্স এটার একক ক্ষেত্রফল হলে এটা, তাহলে এই একক ক্ষেত্রের উপরে যেই বলটা প্রযুক্ত হবে সেটাই হলো চাপ। আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। চাপের সংজ্ঞা হলো কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এই চিত্রটি ফলো করো, এখানে দেখা যাচ্ছে শিশুটি ঘুমাচ্ছে, আবার একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, একজন শুয়ে আছে, ধরে নিলাম ও ফ্লোরে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কে সবচেয়ে বেশি আরামে আছে? তোমরা নিশ্চয় চিত্র দেখেই বুঝতে পারছো শিশুটি সবচেয়ে বেশি আরামে আছে। তো এটাকে আমি এক নম্বর দিলাম, এরপরে আরামে কে আছে যে ফ্লোরে শুয়ে আছে সে, এটা দুই নম্বর দিলাম, এরপরে চেয়ারে। তো কষ্টের মধ্যে আছে চার নম্বর, এরপরে তিন নম্বর, এরপরে দুই নম্বর। তার কারণ হলো যে দাঁড়িয়ে আছে সে অল্প ক্ষেত্রে ভূপৃষ্ঠকে চাপ দিচ্ছে, ভূপৃষ্ঠ তাকে অল্প ক্ষেত্রে চাপটা দিচ্ছে, যার কারণে সে কষ্ট পাচ্ছে। এরপরে যে ফ্লোরে শুয়ে আছে সে তার কিছু অঙ্গকে ভূপৃষ্ঠ চাপ দিচ্ছে, কারণ সে ভূপৃষ্ঠকে চাপ দিচ্ছে। প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এখানে একই ঘটনা। যেহেতু নাকি ভূপৃষ্ঠকে চাপ দিচ্ছে, ভূপৃষ্ঠ বিপরীতভাবে চাপ দিচ্ছে, তো চাপ খাওয়ার কারণে সে মোটামুটি বাক হয়েছে, সে মোটামুটি আরাম পাচ্ছে। জাস্ট চেয়ারে বসে আছে সে এসে আরেকটু বেশি কষ্ট পাচ্ছে। এখান থেকে বোঝা গেল আমরা যত বেশি তলের পরিমাণ বৃদ্ধি করতে পারবো তত বেশি আমরা আরাম অনুভূত করতে পারবো। তোমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা বেডের মধ্যে শুই কেন বা বালিশের মাথায় রাখি কেন? তার কারণ হলো আমরা আমাদের তলের পরিমাণটা আমরা বৃদ্ধি করি। তলের পরিমাণ যদি, ক্ষেত্রের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা অনেক বেশি আরাম অনুভব করতে পারি, এই জন্য আমরা বালিশ বা বেড ব্যবহার করি। চিত্রটি লক্ষ্য করো, সমায়তনের দুটি গোলক, একটি হলো ইস্পাতের আরেকটি হলো কাঠের, একই তরলের মধ্যে ডুবানো হলো। দেখা গেল ইস্পাতের বলটি পানির মধ্যে ডুবে গেছে এবং কাঠের বলটি বাড়ছে। কারণ কি? তার কারণ হলো ইস্পাতের বলটির ঘনত্ব অনেক বেশি, কাঠের ঘনত্ব কম। এখানে তরলের তুলনায় ঘনত্ব ইস্পাতের বেশি বলে সেটা পুরো ডুবে গেছে, আবার তরলের তুলনায় ঘনত্ব কাঠের কম বলে বাড়ছে। তাহলে ঘনত্ব স্টিলের বেশি এবং কাঠের কম। এখন আমরা ঘনত্বের সংখ্যাটা দেখে নিই। বস্তুর একক আয়তনের বর্গে তার উপাদানের ঘনত্ব বলে, এটি বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
এখানে আমরা যদি গণতকে র দ্বারা, বরকে এম দ্বারা, আয়তনকে বি দ্বারা, ক্ষেত্রফলকে এ দ্বারা এবং গভীরতাকে এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে ফর্মুলাটি পাবো র সমান এম বাই ভি, বর বাই আয়তন, আয়তন সমান আমরা বলতে পারি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা, অতএব ঘনত্ব সমান র সমান আমরা বলতে পারি এম বাই এইচ। এরপরে তোমরা একটি বস্তু দেখো, ঘনবস্তু দেখো, এই ঘনবস্তুর আমরা ঘনত্ব বের করব। প্রথমে তার পুরো ভরটা নেব, পুরো ভরটা নেওয়ার পরে তার আয়তন দ্বারা ভাগ করব, তাহলে একক আয়তনের ভরটাই হবে ওই বস্তুর ঘনত্ব। এখন আমরা একটা ডুবন্ত বস্তুকে দেখি, একটা সিলিন্ডার আকৃতির বস্তু তরলে ডুবানো আছে, বস্তুটির ভর যদি এম হয়, এরপরে বস্তুটির তলের ক্ষেত্রফল যদি এ হয়, বস্তুটির আয়তন যদি ভি হয়, বস্তুটির উচ্চতা যদি এইচ হয়, তাহলে এম সমান রো ইন্টু ভি। এখন আমরা ভি এর মানটা আমরা কীভাবে বসাতে পারি, আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সেটা বসালাম, তাহলে আমরা এম সমান পেয়ে গেলাম এ এইচ রো। এখানে এ হলো এরিয়া, এইচ হলো হাইট, আর রো হলো ঘনত্ব। তাহলে আসো আরেকটা সূত্র আমরা জেনে নিই, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এফ সমান এম জি, আবার এম সমান আমরা উপর থেকে জেনে নিলাম, উপর থেকে জেনে নিলাম এম সমান এ এইচ রো, তাহলে সেটা বসে দিলাম। বসে দেওয়ার পর আবার দেখো এ এ কাটে গেল, চাপ সমান এইচ রো জি, এখানে এইচ হলো এই গভীরতাটা, রো হলো তরলের ঘনত্ব, জি হলো বিকর্ষিত ত্বরণ, জি সমান কত 9.8 এম এস ইনভার্স 2। তাহলে এই সূত্রগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানে লাগবে। আসো আমরা এর পরের স্লাইডে যাই, একটা তোমাদেরকে গাণিতিক সমস্যা দিচ্ছি। উদ্দীপকে প্রদত্ত পানিপূর্ণ পাত্রে একটি পানিতে অদ্রবণীয় সিলিন্ডার ডুবন্ত অবস্থায় আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ 2 মিটার হলে সিলিন্ডারের ভিত্তিতলের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো, সিলিন্ডারের নিম্নতলের গভীরতাটা হলো এইচ সমান 7 মিটার। এখন আমাদের কী করতে হবে, আমাদের সিলিন্ডারটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সিলিন্ডার থেকে শুরু করে তার উপর পর্যন্ত যে তরল স্তম্ভটা রয়েছে সেটার আয়তন নির্ণয় করতে হবে, সিলিন্ডারের ভিত্তিতলের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলটা নির্ণয় করতে হবে, এরপরে ঊর্ধ্বমুখী বলের পরিমাণটা নির্ণয় করতে হবে। আসো তাহলে আমরা ধাপে ধাপে কাজগুলো করি। তো এখানে সিলিন্ডারের তলের ক্ষেত্রফল এরিয়া সমান পাই আর স্কোয়ার, তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আয় সমান রেডিয়াস, তাহলে পাই এর মান আমরা বসালাম, এরপরে আর এর মান দেওয়া আছে 2, উদ্দীপকে দেওয়া আছে, হিসাব করে আমরা এরিয়াটা পেয়ে গেলাম। এই যে বৃত্ততল আছে তার সাথে যদি আমরা, তার ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতাটা গুণ করে দিই, তাহলে তার ফলাফলটা আমরা পাবো। সেজন্য আমাদেরকে আমরা আবার যাই, আমরা এই আয়তনটা আমরা বের করে ফেলি, এই আয়তনটা আমরা, আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে প্রশ্নে দেওয়া আছে 7 মিটার, ক্ষেত্রফলের সাথে গুণ করে আমরা এতে পেলাম। এরপরে আমরা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বের করব, সূত্র তোমরা জেনেছ এফ সমান বি রো জি, তাহলে উপরের আয়তন তার সাথে ঘনত্ব এবং বিকর্ষিত ত্বরণ গুণ করে আমরা ঊর্ধ্বমুখী বল পেয়ে গেলাম। কয়েকটা প্রশ্নের উত্তর দাও, চাপের একক কি, পানির ঘনত্ব কত, খাটারকে ধারালো রাখতে হয় কেন, জ্বলন্ত ফানুস বাইরেতে ছেড়ে দিলে উপরে উঠে যায় কেন, পানির নিচে গভীরে গেলে মাথা ব্যথা লাগে কেন। তাহলে উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, চাপের একক হলে নিউটন পার মিটার স্কোয়ার বা পে স্কেল, পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব এমকেএস পদ্ধতিতে 1000 কেজি পার মিটার কিউব, আর সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি। কাটারকে দাঁড়াল রাখতে হয় কেন, ক্ষেত্রফল কমানোর জন্য কাটারকে দাঁড়াল রাখতে হয় যাতে চাপের মানটা বৃদ্ধি পায়। এরপরে জ্বলন্ত ফানুস বাইতে ছেড়ে দিলে উপরে উঠে যায় কেন, জ্বলন্ত ফানুস গরম হাওয়ায় ভর্তি থাকায় বায়ু অবক্ষা হালকা হয়ে যায়, তাই জ্বলন্ত ফানুস বাইতে ছেড়ে দিলে উপরে উঠে যায় যেহেতু বায়ু অবক্ষা হালকা হয়ে যায়, পানের নিচে গভীরে গেলে মাথা ব্যথা লাগে কেন, গভীরতা বৃদ্ধির সাথে সাথে তরলের চাপ বৃদ্ধি পায় বলে পানির নিচে গেলে মাথা ব্যথা লাগে। তাহলে আসো এরপরে তোমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর রেডি করো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। ঘনত্বের একক কি, মাছ পচে গেলে পানিতে বসে কেন, যেহেতু এর আয়তন প্রসারণ হয়, ফার্মেন্টেশন হয়, পচন হয়, ফুলে যায়, আয়তনটা বৃদ্ধি পায় পানির চেয়ে, যার কারণে মাছ পচে গেলে পানিতে বসে। পানিপূর্ণ চৌবচ্চাটির পানির ভর নির্ণয় করো, এখানে দেখা যাচ্ছে একটি আয়তাকার চৌবচ্চা দেওয়া আছে যেটি পানি দ্বারা পূর্ণ, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, অতএব তোমরা যদি আয়তন নির্ণয় করতে পারো তাহলে তোমরা ভর নির্ণয় করতে পারবে। এরপর আসো ঘ নম্বর, সমবৃত্তভূমিক সিলিন্ডার চৌবচ্চাটি রাখলে সিলিন্ডারের তলদেশে অনুভূত ঊর্ধ্বচাপের পরিমাণ নির্ণয় করো, এখানে পরিমাপ সব
চিত্রে দেওয়া আছে। এটা একটা সমবৃত্তভূমি সিলিন্ডার, যার গভীরতা হচ্ছে বা উচ্চতা হচ্ছে 2 মিটার, যার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তো এখান থেকে আমরা আয়তন নির্ণয় করতে পারবো, তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো পূর্বের নিয়মে তোমরা সমাধানটি করতে পারবে, তবে পার্থক্য হলো আগে আমি যেটা করিয়েছি সেটা ছিল ঊর্ধ্বমুখী বল, এখানে আর এখানে তোমাদের নির্ণয় করতে হবে ঊর্ধ্বমুখী চাপ। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।